হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আজকের ব্লগটা যেটা আমি করছি এখন সেটা করার জন্য আমি ভীষণ এক্সাইটেড, কারণ অনেকদিন পর আমাদের চ্যানেলে একটা ট্রাভেল ব্লগ হচ্ছে। তো খুব তাড়াতাড়ি জলদি জলদি সব প্যাক করে সব জিনিসপত্র নিয়ে বেরিয়ে গেছি, তো বাড়িতে শ্যুট করা হয়নি, বাড়ি থেকে আমি স্টার্টিংটা দেখাতে পারিনি। এখন আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, সেখানে একটু জাস্ট চা খেয়ে চলে যাব। এখন সকাল 8:30 বাজে, তো আমাদের জলদি জলদি পৌঁছতে হবে আমাদের ডেস্টিনেশনে, মানে ডেস্টিনেশন নয় যেখান থেকে আমরা ডেস্টিনেশনে যাব সেখানে আমাদের জলদি জলদি পৌঁছতে হবে। আই হোপ আমরা টাইমলি পৌঁছে যাব। তো চলো আগে চাটা নিয়ে আসি জলদি। চা খাওয়া শেষ হয়ে গেছে, এখানে জাস্ট আমরা চা বিস্কুটই খেয়েছি। সো এবার আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে যত তাড়াতাড়ি পৌঁছানো যায়। চলো। হ্যালো গাইস, তো ফাইনালি আমরা পৌঁছে গেছি যেখানে আমাদের পৌঁছানোর ছিল, দেখো পেছনে। আর আমরা টাইমলি পৌঁছে গেছি, অনেক আগেই পৌঁছে গেছি। তো আমাদের পৌঁছানোর কথা ছিল 10:30 মধ্যে, আমরা একদম 10:30 মধ্যেই চলে এসেছি। জায়গাটা একটু দেখিয়ে দিই। তো আমরা আমাদের যে ফার্স্ট ডেস্টিনেশন যেখান থেকে আমরা আমাদের মেইন ডেস্টিনেশনে যাব সেখানে পৌঁছে গেছি। আর মা অনেক আগেই চলে গেছে লাগেজ নিয়ে, ফুলি প্রচুর তাড়াতাড়ি চলে গেছে, এগিয়ে গেছে। সো আমরা এখন যাচ্ছি। অলরেডি মা ফোন করছে, বাট আমি এখনও ভিডিও করে যাচ্ছি। তো ফাইনালি আমরা স্টেশনে পৌঁছে গেছি টাইমলি, অ্যান্ড এটা কলকাতা স্টেশন, কলকাতা চিৎপুর স্টেশন। আর ট্রেন দিয়ে দিয়েছে অলরেডি। এই স্টেশনটা ভীষণ ফাঁকা, মানে খুবই ফাঁকা বাকি স্টেশনের তুলনায়। আর এখানে ট্রেন খুব লিমিটেড ট্রেনই আসে, সেই জন্যই অনেকটা ফাঁকা। তো আমাদের ট্রেনে লাগেজ সব তুলে দিয়েছে আমাদের যে কুলি দাদা ছিলেন তিনি, আর লাগেজ সব সেট করা হয়ে গেছে। মা ট্রেনে বসে আছে আর আমরা একটু নিচে এসেছি, বাইরে দেখি কিছু পাওয়া যায় কিনা, চিপস কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড অল এগুলো নিয়েই উঠবো, কারণ কখন আসবে জানি না। তো সঙ্গে রেখে দেওয়া ভালো। তো ততক্ষণ একটু দেখো, এটা হচ্ছে আমাদের ট্রেনটা, প্ল্যাটফর্ম নাম্বার 3-তে আছি আমরা এখন কলকাতা স্টেশনে। প্ল্যাটফর্ম নাম্বার 3 থেকে আমাদের ট্রেনটা ছাড়বে, এখনো 10 মিনিট বাকি আছে ট্রেনটা ছাড়তে, তো আমরা ততক্ষণ নিচেই আছি। তো ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ আমরা কলকাতা স্টেশন ছেড়ে এগিয়ে যাচ্ছি আমাদের যাত্রা স্থল, যেটা গন্তব্যস্থলের দিকে। ধীরে ধীরে একদম রাইট টাইমেই ছেড়েছে, 11:46-এ, মানে 11:45-ই ছেড়েছে, এখন 11:46 বাজে। Once more, and then time almost came to a stop. But somehow I knew, and maybe so did you, that everything would change from now on. Yes, from this Christmas on. From this Christmas
এই ব্লগে আমি রিভিল করছি না যে আমরা কোথায় যাচ্ছি আমাদের ডেস্টিনেশন, এটা জানার জন্য তোমাদের নেক্সট ব্লগটা দেখতে হবে। নেক্সট ব্লগ থেকে তোমরা বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। ওই ব্লগের মধ্যে সব কিছু থাকবে, জার্নি, আমাদের ট্রেন জার্নির পুরো পার্ট সব কিছু ধীরে ধীরে শেয়ার করবো। তো ব্লগগুলো দেখতে থাকো আর তাহলে বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব শিগগিরই। বাই বাই। From now on, yes, from